আপনাদের ভিলেজ কুকিং WBD চ্যানেলে স্বাগতম। আমি আজকে একটা আপনাদের নতুন রেসিপি করে দেখাবো, ডিম দিয়ে মিষ্টি লাউ। হয়তো অনেকেরই পছন্দ, অনেকেই জানেন না, তাই আজকে আমি এই রেসিপিটা করব। আশা করি আপনারা পুরো ভিডিওটা দেখবেন। কড়াই আমি চুলে দিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি, তেল দিয়ে দিছি। এখন ডিম তেল গরম হয়ে গিয়েছে, তেল গরম হয়ে এখন আমি গেছে, ডিম আগে সিদ্ধ করে নিয়েছি, ডিমগুলো ভেজে নিচ্ছি। এই যে ডিম আমি ভেজে নিচ্ছি সিদ্ধ করে, এই রেসিপিটা মিষ্টি লাউ দিয়ে করলে অনেক ভালো হয়, খেতে অনেক টেস্ট হয়। আপনারা অবশ্যই এইভাবে রান্না করে খাবেন। ডিম ভাজা আমার হয়ে গেছে, ডিমগুলো এখানে আমি তুলে নিচ্ছি। আমি এখানে তিনটা ডিম নিয়েছি, চাইলে আপনারা বেশ ডিম দিয়েও করতে পারেন, সমস্যা নেই। এখন আমি কাঁচামরিচ দিয়ে পেঁয়াজ কুচি তেলে ভেজে নিব। খানিকটা তেল দিয়ে দিচ্ছি, প্লিজ আপনারা অবশ্যই আমার চ্যানেলটা, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। পেঁয়াজ মরিচগুলো আমার ভাজা হয়ে গেছে, খানিকটা লবণ দিয়ে দিলাম, কিছু কাঁচা রসুন দিয়ে দিলাম, কাঁচা জিরে কয়েক কিছু দিয়ে দিলাম। কাঁচা জিরে দিলে, জিরে ভাজা দিলে ঘ্রাণটা সুন্দর হবে। কত সুন্দর একটা কালার হয়েছে। আদা বাটা 1 চা চামচ দিয়ে দিলাম, রসুন বাটা 1 চা চামচ দিয়ে দিলাম, জিরে বাটা দিয়ে দিলাম 1/2 চামচ, কারণ আমি কাঁচা জিরে দিয়েছি, তাই জিরে বাটাটা 1/2 চামচ দিলাম। এখন মশলাগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি, নেড়ে চেড়ে ভেজে নেব। লবণ পরিমাণ মতো দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়া 1/2 চামচ। আমি এখানে গুঁড়ো মরিচ দিব না, কাঁচামরিচ দিয়ে রেসিপিটা করব। সুন্দর করে আবার সব কিছু মিক্স করে নিচ্ছি। এখন আমি মিষ্টি লাউগুলো দিয়ে দিচ্ছি, মিষ্টি লাউগুলো সুন্দরভাবে নেড়ে চেড়ে মশলাগুলোর সাথে মিক্স করে নিচ্ছি। খানিকটা সুন্দরভাবে কষাই নিচ্ছি, ঢেকে দিয়েছি, 10 মিনিট পর আবার ফিরিয়ে আসছি। দেখো লাউ প্রায় আমার সিদ্ধ হয়ে গেছে, সুন্দরভাবে কিছুক্ষণ পর পর সুন্দরভাবে নেড়ে চেড়ে কষাই নিচ্ছি লাউগুলো। লাউগুলো সুন্দরভাবে কষাই নিচ্ছি, কারণ মশলাগুলো যেন লাউয়ের ভিতর ঢুকে খেতে অনেক টেস্ট হয়, তাই একটু পানি দিয়ে দিলাম, ঝোলের পানি পরিমাণ মতো। এখন ডিমগুলো দিয়ে দিলাম, অনেক একটা সহজ রেসিপি, আপনারা সবাই করতে পারবেন এবং খেতেও ভালো লাগবে। ঢেকে দিলাম, খানিক 5 মিনিট পর আবার আমি দেখব, আবার ফিরে এলাম। যে দেখেন কত সুন্দর হয়েছে, হালকা ঝোল রাখবো, তাছাড়া ভালো লাগবে না। আবার ঢেকে দিচ্ছি,
এই যে দেখেন কত সুন্দর কালার হয়েছে, তরকারি আমার হয়ে গেছে। এখন বাটির ভিতর নিচ্ছি, যে দেখেন কত সুন্দর হয়েছে, লাউগুলো একদম গলে গেছে। এই যে ডিম, আশা করি আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।